এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্যের চতুর্দিকেই বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত। বুধবারও সকাল থেকে একই ছবি। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ এলাকা সাদাতপুরে তৃণমূলের তরফ থেকে এই নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। আইএনটিটিইউসির জেলা সভাপতি নির্মল ঘোষের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে পা মেলালেন বহু সাধারণ মানুষ।